السلام عليكم ويا الله نستوى قناة الشباب كيف حالكم؟ أزكى برا شيديو لابني أبتسامة حاضر. أزكى ذاك تكى كاليكم جيلي شاب يدري على الدشة رويش نيوز أبير دوي جنوزان دي بيكال باستا يصير زابي. أشكى لي بورو فيديو تي أبنا رامات شاطر بن. أرحبني جدي أمادري قناة دي تنو تنهاي تكن تلو بوشوي. أمادري قناة دي سبسكرايب كر بن أرحبني تكى بلايكون دي. أون كوري دي بن. أزكى جمال آت زابي كيف برا الدشة شون دا شوي تاي. إبعون غوشر على الدشة رويش جايت سات جنوزان دي شون دا شوي تاي ছেড়ে যাবে কর্ণফুলী 11 রয়েছে ভোলাকে 11 এর উদ্দেশ্যে পাশাপাশি কর্ণফুলী 9 রয়েছে আজকে দুটি নৌযান রয়েছে ভোলাকে 11 এর উদ্দেশ্যে একটি ছেড়ে যাবে সন্ধ্যা 7:30টায় এবং আরেকটি রাত 8:30 মিনিটে এবং আজকে মানিক 5 রয়েছে বাবুগঞ্জ হিজলা পাতারহাটের উদ্দেশ্যে নৌযানটি সন্ধ্যা 7:30 মিনিটে ছেড়ে যাবে জামাল 9 রয়েছে ধুলিয়া গঙ্গাপুর বোরহানউদ্দিনের উদ্দেশ্যে নৌযানটি সন্ধ্যা 7:30 মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে মানিক 11 জেনোজানটি সন্ধ্যা 7:00টায় ছেড়ে যাবে ধুলিয়া চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে পূবালী 5 যে নৌযানটি 6:45 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া নুরানপুর কালাইয়ার উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া 1 নৌযানটি 6:20 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করে ধুলিয়া নুরানপুর কালাইয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান 3 জেনোজানটি 5:30 মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি তাশরিফ 1 রয়েছে 6:00 ছেড়ে যাবে নৌযানটি এই মনপুর হাতিয়ার উদ্দেশ্যে এবং আজকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান তাদের মধ্যে এই টিপু 14 রয়েছে নৌযানটি 7:45 মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি তাশরিফ 3 রয়েছে রাত 8:15 মিনিটে ছেড়ে যাবে এবং এই হাকিমউদ্দিন রুটে কিন্তু চারটি নৌযান যুক্ত হচ্ছে যে নৌযানটি হচ্ছে রয়্যাল ক্রুজ 2 এমভি ইয়াদ 1 শতাব্দী বাঁধন এবং পাশাপাশি তরঙ্গ 7 এই বিষয়ে সম্পূর্ণ আপডেট ইনশাআল্লাহ বিকালবেলা দেওয়া হবে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাটে আসেনি তবে সম্ভবত অথই এক যাওয়ার কথা রয়েছে তরঙ্গ 2 রয়েছে তরঙ্গ 7 এর ব্যানারে আজকে আমতলি যাবে এবং আজকে রাজংশ 10 রয়েছে যে নৌযানটি এই ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45 মিনিটে শৌলামুরাদির উদ্দেশ্যে রয়েছে অভিযান 3 যে নৌযানটি রাত 8:50 মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে অগ্রদূত প্লাস যে নৌযানটি সন্ধ্যা 7:00টায় ছেড়ে যাবে হোলাহাট ভান্ডারের উদ্দেশ্যে এবং এই ফারহান 7 রয়েছে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে পাশাপাশি চরমোনাই ঘাট দিয়ে যাবে আজকে কিন্তু চরমোনাইয়ের ব্যানারও লাগিয়েছে নৌযানটি আপনারা দেখতেই পাচ্ছেন এই এই চরমোনাইয়ের যাত্রীদের সুবিধার্থে চরমোনাইয়ের এই এই উদ্দেশ্যে এই ঘাটটি নতুন করে উদ্বোধন করেছেন চরমোনাইয়ের পীর সাহেব এবং যারা চরমোনাইয়ের বাসিন্দা রয়েছেন পাশাপাশি চরমোনাই মাদ্রাসার যে ছাত্রছাত্রী তাদের অভিভাবকরা যাতায়াত করেন তাদের সুবিধার্থেই কিন্তু এই এই ঝালকাঠির নৌযানগুলো বর্তমানে চরমোনাই ঘাট দিয়ে যায় এবং আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে শুভরাজ 9 দ্বিতীয় ট্রিপে পারাবত 18 তৃতীয় ট্রিপে রয়েছে এমভি সুন্দরবন 16 পাশাপাশি অ্যাডভেঞ্চার 1 অথবা এমভি মানামি এই দুটি নৌযানের একটি নৌযান যেতে পারে অথবা দুটি নৌযানে যেতে পারে যেহেতু এই চারটি নৌযান নিয়মিত যায় তো সেই ক্ষেত্রে সম্ভবত অ্যাডভেঞ্চার 1 যেতে পারে মানামি নাও যেতে পারে আজকে গলাচিপার উদ্দেশ্যে রয়েছে পূবালী 9 যে নৌযানটি সন্ধ্যা 6:00টায় ছেড়ে যাবে সুন্দরবন 14 এবং পাশাপাশি কুয়াকাটা 2 রয়েছে এই দুটি নৌযান আজকে যাবে এই পটুয়াখালীর উদ্দেশ্যে তো এই ছিল আজকে শিডিউল আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ